আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি সবাই দেখবেন, স্কিপ করবেন না। তো আজকে আমি যা রান্না করব তাই দেখাবো। তো এখানে আমি দেশি সিম পেয়েছি অনেকদিন পরে। তো সিম দিয়ে কার্পু মাছ দিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি কার্পু মাছ ভেজে নিয়েছি। তো এই সিমগুলো দেখতে খুবই সুন্দর, খেতেও মজা। এরকম সিম আমরা এখানে পাই না, তো অনেকদিন পরে পেয়েছি, তো খুবই মজা। আমার কাছে এই সিম অনেক ভালো লাগে, তো অনেকদিন পরে পাইলাম। তো এখন আমি সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই সিমগুলো আমি এখন কেটে নিয়েছি। তো এখানে আমি আলুও সাথে দেব, তার জন্য আলুও কেটে নিয়েছি। তো আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ আর হলুদ মেখে রেখেছি। তো এখন আমি মাছটা ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে আমি আবার রান্না করে নেব। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি কড়াইতে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি মশলা সবগুলো দিয়ে দিলাম। রান্নায় যা যা মশলা দেওয়া হয় সেগুলো তো সবাই জানে। তো এখন ব্লগটাই জন্য দেখাই এই আর কি। তো এখানে সব মশলা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো রান্না তো সবাই পারে, তো এক একজনের রান্না এক এক রকমের হয়। তো এই যে আমি এখন সিমগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ব্লগ আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি। তো ঢেঁড়সগুলো গাছের ছিল, তো ঢেঁড়সগুলো আমি কেটে নিলাম, এখন ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজ সিমের সাথে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিচ্ছি। তো আমি রান্না করতেছি, পাশে আবার আফিফ এসে বসে আছে। দেখেন আফিফ, আমি রান্না করতে সাথে করার সময় সে এখানে আসবেই। তো সবাইকে সে বাই বাই দিচ্ছে। তো এদের চেয়ার নিয়ে একবার উপরে উঠে যায়, রান্না করার সময় একদম চলে আসবে সে, আর চেয়ার নিয়ে আসবে, চেয়ার নিয়ে এক উপরে উঠে যাবে। তো এদের এখানে আমার সাথেই বসে আছে। তো আমি এখন ঢেঁড়সগুলো ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইতে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, তো এখন তেল দিয়ে দিলাম। তো আমি একটু ভেজে নেব। তো এই যে দেখেন আফিফের কিন্তু ঘুম চলে আসছে, কিন্তু তাও সে যাবে না, এখানেই বসে থাকবে। তো এখানে আমি সিম আর আলু কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে তখন আমি আরো 5 মিনিটের মতো জাল করে নেব। তো খেতে খুব মজা হয়েছিল, তখন এটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার একটা তরকারি, সিম আলু মাছ দিয়ে। তো এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম উপরে। তো দিয়ে এখন আমি মিক্স করে দিচ্ছি। তো আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল, আমি ডিপে রেখে দেই। তো এখান থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো খেতে খুবই মজা হয়েছিল তরকারিটা। তো আমরা যেহেতু ব্লগ করি, প্রতিদিন যাই রান্না করি তাই দেখাই। তো তরকারিটা খুবই দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। তো যে দেখেন তরকারিটা আমার রান্না হয়ে গেছে, তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। খুবই মজার একটা তরকারি, বাংলাদেশে তো সিম আলু দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো এখানে আমি ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি, এই যে আমার ঢেঁড়সগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি ভেজে নিয়েছি ঢেঁড়সগুলো,
তো ডালের ভাজি খেতে খুবই মজা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।